হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা আলোচনা করছিলাম ওআইসি এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে, কিভাবে ওআইসির সদস্য পদ বাংলাদেশকে নতুন কিছু সুবিধা দিয়েছিল আন্তর্জাতিক বিশ্বে। শুধু যে ওআইসি বাংলাদেশকে সহযোগিতা করেছে তা না, বাংলাদেশে কিন্তু ওআইসির সহযোগী ভূমিকা অনেক ক্ষেত্রেই পালন করেছে। তো তোমাদের কাছে আজকে আমার প্রশ্ন, কোন যুদ্ধে বাংলাদেশ ওআইসির সহযোগী ভূমিকা পালন করে? আজকের ক্লাসটা করলে সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে একটু মনোযোগ দিই আমরা ক্লাসে। ওআইসি এবং বাংলাদেশ বিভিন্ন সংঘর্ষ বন্ধে পরস্পরকে সহযোগিতা করেছে। ওআইসির একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে তাদের সদস্য দেশগুলোর মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে তারা আলোচনা এবং মধ্যস্থতার মাধ্যমে সেটির সমাধান করবে। এখন দেখা গিয়েছে যে তাদের জন্ম হওয়ার পর থেকেই পৃথিবীতে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওআইসির হস্তক্ষেপ আসলে প্রয়োজন ছিল, এবং বাংলাদেশ এইসব ক্ষেত্রে ওআইসির সহযোগী ভূমিকা পালন করেছে। যেমন বাংলাদেশ ইরাক ইরান যুদ্ধে ওআইসি যে ভূমিকা নিয়েছে সেখানে ওআইসির পক্ষে অবস্থান করেছিল। এরপর বাংলাদেশ রাশিয়া যখন আফগানিস্তানে ইনভেড করে বা সেখানে যখন তারা হামলা চালায়, তখন বাংলাদেশ রাশিয়ার সমালোচনা করেছিল, যেটা ওআইসির একটা বড় অবস্থান ছিল। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ রয়েছে সেটিতে খুবই একটা শক্ত অবস্থান নিয়েছে ফিলিস্তিনের পক্ষে। আমরা এটা কীভাবে বুঝবো? তোমরা এই তথ্যটা মনে রাখতে পারো, খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পুরো পৃথিবীতে একটিমাত্র দেশ রয়েছে যার সাথে বাংলাদেশের কোনো রকম অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক কোনোটাই নেই, এবং সেই দেশটি হচ্ছে ইসরায়েল। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তুমি ইসরায়েল ঢুকতে পারবে না, বা ইসরায়েলের পাসপোর্ট নিয়েও তুমি বাংলাদেশে আসতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ফিলিস্তিনের যে যুদ্ধটা বা তাদের যে সংগ্রামটা সেটাতে একটা নৈতিক সমর্থন দিয়ে রেখেছে। এছাড়াও বসনিয়ায় যখন মুসলিম জনগোষ্ঠীর উপর হামলা হয়েছিল, বাংলাদেশ কিন্তু সেই যুদ্ধটাতে সৈন্য পাঠিয়েছে। তোমরা একটু এই যুদ্ধগুলার নাম মনে রাখবে। এর পরবর্তীতে দেখি যে বাংলাদেশ শুধুমাত্র যে ওআইসিকে সহযোগিতা করেছে তা না, ইন রিটার্নে ওআইসিও বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট সহায়তা করেছে। ওআইসির সদস্য রাষ্ট্রগুলো কিন্তু মধ্যপ্রাচ্যেরই অধিকাংশ। এই মধ্যপ্রাচ্যের দেশ সবাই কিন্তু তেল সমৃদ্ধ এবং ধনী রাষ্ট্র। এই দেশগুলো দেখা গিয়েছে বাংলাদেশকে নানাভাবে অবকাঠামো উন্নয়ন করার জন্য বা যে কোনো উন্নয়ন করার জন্য ফান্ডিং দিয়েছে বা ঋণ দিয়েছে। এতে কিন্তু বাংলাদেশের আর্থিক উন্নতি ঘটেছে। এছাড়াও আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক গ্রহণ করা হয়, এবং এই শ্রমিকদের গ্রহণ করার কারণে তাদের মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে প্রবেশ করে। এটির মাধ্যমে আমাদের অর্থনীতি যেরকম জোরদার হচ্ছে, সেরকম অনেক শ্রমিক বিদেশে চাকরি পাওয়ায় আমাদের বেকার সমস্যাও কমছে এবং কর্মসংস্থান দেখা দিচ্ছে। তো তোমাদের শুরুতে যে প্রশ্ন ছিল যে বাংলাদেশ কোন কোন যুদ্ধে ওআইসিকে সাহায্য করেছে, সেই প্রশ্নের উত্তর মনে হয় তোমরা পেয়েছো যে ইরাক ইরান যুদ্ধ, ফিলিস্তিনের যে যুদ্ধটা হয়েছে সেখানে তো বাংলাদেশের সমর্থন রয়েছেই, তারা আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধে রাশিয়ার সমালোচনা করেছে যেখানে রাশিয়া কিন্তু বাংলাদেশের একজন বন্ধু রাষ্ট্র, আবার বসনিয়ায় যখন মুসলিম জনগোষ্ঠীর উপর হামলা করা হয়েছে বাংলাদেশ সেখানে সৈন্য পাঠিয়ে সাহায্য করেছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।